গড, আমার 10টা আঙ্গুলে 10টা ডায়মন্ড রিং, আমার তো বিশ্বাসই হইতেছে না এই সবগুলো আমার, আল্লাহ কেমনে সম্ভব? হায়, আমি তো এখন স্বপ্নে ভাসতেছি। হায় 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 হায়, এখন পর্যন্ত পড়া পড়া ঘুমাইতেছি। এফা এফা উঠেন, আরো না বলে কই যাইবেন, উঠেন। আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, কে রে আমারে ডিস্টার্ব করে? হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম, এরকম লাখ টাকার স্বপ্ন আমি মনে হয় জীবনও দেখতে পারতাম না। এই আপা আমার সবগুলো স্বপ্ন একবারে দোলায় মিশ্চাত করে দিছে। আমি যদি পারতাম না, এটা এখন থেকে চাকরি থেকে নট আউট করে দিতাম আপার বাচ্চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। হ্যাঁ, আমার লাখ টাকার স্বপ্ন একদম ধুলায় মিশাই দিছে। যাই হোক, কিছু করার নাই, সুন্দর মতন উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতেছি, কারণ আমি আজকে একটু বাহিরে যাব। সো যাই হোক, আমি সুন্দর মতন হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম। সো আমার আম্মু কী সব রান্না করছে জানি না, বাট ক্ষুধা তো লাগছে, খাইতে তো হবে, কিছু করার নাই। এখন হয়তো অনেকে বলতে পারেন সকালবেলা উঠে আপনি ভাত খান, এখন মুখে এত রুচি চলে আসছে, আমি কি করতে পারি বলেন তো? এখন যদি আমার খাইতে মন চায়, আমি তো নিজের আটকে রাখতে পারবো না, তাই না? তো আমি সুন্দর মতন করে হচ্ছে ডালের বড়া, কচুর বড়া, ডাল সবকিছু নিয়ে হচ্ছে খেতে বসে পড়ছি। এখন জম্পেশ আমি খাওয়া দাওয়া করবো, অবশ্যই সাথে শুকনো মরিচ থাকবেই, এটা তো কোনো কথাই নাই। এরপরে হচ্ছে আমি টুং করে রেডি হয়ে যাব। তো ইয়ে, আমি রেডি হয়ে গিয়েছি। সময় হচ্ছে আমার ইয়েলো ড্রেস তেমন ভাবে পরা হয় না, এটা আমি নিয়েছিলাম আগের বছর রোজার ঈদে। সো ফাইনালি চিন্তা করলাম যে এটা একটু পরা উচিত। তো আমি সুন্দর মতন করে হচ্ছে রেডি হচ্ছিলাম, বাট এর ভিতরে আমি যে এমন কিছু দেখবো এটা আমি একদমই আশা করি নাই। সো যাই হোক, আমি আর সুন্দর মতন করে রেডি হচ্ছিলাম, এর ভেতরে হুট করে আমার সামনে চলে আসে পাপা। আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে মানে পাপা কেন আসছে। তো পাপার এভাবে আসা দেখে আমি একটু অবাক হয়েছি, তার মধ্যে প্যান্ট পরা, টি শার্ট পরা, কোথাও যেন যাবে এরকম একটা ভাব। তো আমাকে পাপা যেটা বললো এইটা শোনার পরে আমি তো পুরাই অবাক। শোনো, আমার বসুন্ধরা একটা কাজ আছে, তুমি মেবি বসুন্ধরা যাচ্ছ, আমাকে সাথে করে নিয়ে যাও, সেখানে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, শেষ হলে তারপরে বলবো, এখন আমি তোমাকে কিছু বলবো না, সো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। এইটা শোনার পর আমি মানে লিটারালি অবাক যে কেন আমার এটা শুনতে হইলো যে পাপার কাজ আছে, ওনার বসুন্ধরা কি কাজ থাকে? আমি অবশ্য সাথে করে নিয়ে যাই, সেটার কথা আলাদা, বাট যাই হোক আমি আর কিছু খুঁজে পাচ্ছিলাম না আমার কি বলা উচিত। ওকে ফাইন, যাবে, ভালো কথা, ভালো হয়েছে, আমার হচ্ছে গাড়ি ভাড়াটা বেঁচে যাবে, পাপার সাথে বাইকে করে চলে যাবো। সো এক কাজ দুই কাজ হয়ে গেল, সমস্যা কি? এরপর আমি হলুদ কুটু সেজে একদমই নর্মাল একটা মেকআপ করেছি, একদমই কিছু করি না, কারণ হচ্ছে বাইরে এমনিতেই অনেক গরম, তার মধ্যে হচ্ছে আমি এত মেকআপ করতে চাচ্ছি না, যাবো হচ্ছে বাইকে। সো একবার অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো ভর দুপুরবেলা মানে 12টার মতন বাজে আর কি। সো এর জন্য যাই হোক, তো পাপাকে বলতেছিলাম যে আর কি ঠিক মতন চলো। তো পাপা বলতেছে যে আমাকে একটু গুগলের লোকেশন মানে ম্যাপটা একটু ঠিক করে দাও। বললাম ম্যাপ লাগবে না, আমি চিনি, কোনো সমস্যা নেই, বল তারপরও দাও। আমার উপর তার কোনো বিশ্বাসই নেই। ওকে ফাইন, ঠিক আছে, গুগল লোকেশন সবকিছু ঠিক করে দিলাম, বাড়ির সামনেই জ্যাম, এই একটা কথা। সো যাই হোক আর কি, এখানে বসে বসে সময়টা পার করতেছি। আর হ্যাঁ, পুরোটা ভিডিও তো এখানে দিব না, বাকি ভিডিও দেখার জন্য অবশ্যই হচ্ছে নেক্সট পার্টির জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এর ভেতরে আপনারা যা যারা আমার কাছ থেকে জানতে চান যে আমি কিভাবে শরীরের ওজনটা বাড়িয়েছি, মানে আমার কিভাবে হচ্ছে শরীরের ওজন বেড়ে গেছে, তো সেইটার একটা রহস্য, রহস্য আর কিছু নয় আসলে, মানে কি খেয়ে আমি শরীরের ওজনটা একটু বৃদ্ধি করতেছি সেইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে ওয়েট গেনের সাপ্লিমেন্টস, ঠিক আছে? একটা হচ্ছে বাদাম শেক, আরেকটা হচ্ছে স্ট্রবেরি শেক। সো এটা আমি নিয়েছি জোহরা শপ 62 পেজ থেকে। এই ওয়েট গেনের সাপ্লিমেন্ট অনেক 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 পেজে পাওয়া যায়, কিন্তু এদের কাছ থেকে একটু রিজনেবল প্রাইসে আমি পেয়ে গিয়েছি, যার জন্য এখান থেকে আমি অর্ডার করে নিয়েছি। সো এটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি, এখানে আমি দুইটা অর্ডার করেছি, যেহেতু হচ্ছে মানে টেস্টের মানে একটু ভিন্ন দানার জন্য, দুইটা একই রকমভাবে কাজ করবে, জাস্ট টেস্টের ডিফারেন্স। সো এটা হচ্ছে যেভাবে খেতে হবে, রাতের খাবার দাবারের আধা ঘন্টা পরে এক কাপের মতন গরম দুধের মাঝখানে 1-2 চামচ পরিমাণ এই সাপ্লিমেন্টটা মিক্স করে নিতে হবে, এরপরে জাস্ট হচ্ছে খেয়ে নিতে হবে, ব্যাস। এছাড়া এখানে আর করার মতন কিছু নেই। সো 15-17 দিনের মতন টানা খেয়ে গেলে আপনার হচ্ছে রুচির মধ্যে পরিবর্তন আসবে, খাদ্যাভ্যাস চেঞ্জ হবে। সো মুখের রুচি আসলে অবশ্যই হচ্ছে আপনার খেতে ইচ্ছা করবে, আর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে গেলে আপনার শরীরের ওজনটা বৃদ্ধি করবে। এটা মূলত কাজ করে আপনার মুখের রুচিটা ফিরিয়ে আনার জন্য। আমি হচ্ছে সুন্দর করে গুলি আর কি খেয়ে নিচ্ছিলাম, মানে খেয়ে নিবো আর কি। সো এই হচ্ছে আর কি আমার আর কি শরীরের ওজন বাড়ার একটা
ট্রিক বা ট্রিক্স যেটাই বলেন না কেন, আপনারা যারা হচ্ছে শরীরের ওজন বাড়া নিয়ে অনেক বেশি দুবিধার ভেতরে ভুগতেছেন, তারা অবশ্যই হচ্ছে জোরা সব 62 থেকে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করে খেয়ে নিতে পারেন, মানে খেতে পারেন রেগুলারলি। তাদের পেজটা আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে মেনশন করে দেবো, যেন আপনাদের ওখান থেকে আর কি খুঁজে নিতে বেশি অসুবিধা না হয়। সো আমার তো খাওয়া হয়ে গিয়েছে, আপনারা ওখান ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।